হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ তৈরি করব বেগুন ইলিশ। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার ইলিশ মাছে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদটা মাছের গায়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তো আমি এখানে একটা বেগুন নিয়েছিলাম, লম্বা লম্বা পিস করে বেগুনগুলো কেটে নিয়েছিলাম। তো ভালো করে ধুয়ে তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এবার বেগুনটাকে ভালোভাবে আমি ভেজে নেব। তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে। তো এখানে আমি বেগুন ভাজা হতে হতে একটা সরিষার পেস্ট তৈরি করে নেব। তো আমি এখানে 2 রকমের সরিষা নিয়েছি, একটা কাঁচা লঙ্কা আর একটু আদা। তো আমি এটা মিক্সিতে পেস্ট করব না, পাটাতেই বেটে নেব। তো বেগুনগুলো আমি একটু উল্টে পাল্টে দিলাম, একদিক লাল হয়ে গেছে, তো আর একটু লাল করে ভেজে নেব। আর তার আগে একটা মশলার আমি তৈরি করে নেব। তো আমি দিয়ে দিলাম বাটিতে অল্প পরিমাণ জল, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এবার কালো জিরে ফোড়নটা দিয়ে একটু নেড়ে চেড়ে যে মশলাটা আমি তৈরি করে রেখেছি, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, সেই মশলাটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে। তো আমি একটু মশলাটা কষানোর পর দিয়ে দিলাম লবণ আর হলুদ। এবার ভালোভাবে মশলাটাকে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। তো আমার তেল ছেড়ে গেছে মশলা থেকে, এবার আমি দিয়ে দিলাম জল। এবার জলটা ফুটে এসেছে, এবার যে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছের পিসগুলো দিয়ে দিলাম। এবার মাছটা দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব। তো আমি ঢাকা দিয়ে দিলাম, এবার ঢাকা উঠিয়ে দেখব যে মাছটা সেদ্ধ হয়েছে কিনা। তো এবার ঢাকা উঠিয়ে নিচ্ছি, এবার দেখব যে মাছটা সেদ্ধ হয়েছে কিনা। তো মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার যে আমি সরিষার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই সরিষার পেস্টটা 1.5 চামচ মতো দিয়ে দেব, আর দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়, এই রান্না বলে না, ইলিশ মাছের সমস্ত রান্নাই কিন্তু খুব চটজলদি হয়। তো আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মুখগুলো একটু চিড়ে নিয়েছিলাম। তো আমার এই রান্নাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবে। আর এই সরষে ইলিশ হোক আর বেগুন ইলিশ হোক, ইলিশ ভাপা হোক, ইলিশ মাছ খেতে কিন্তু আমরা সকলেই খুব পছন্দ করি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।